আমি পেজটা দেখা দেখতেছি, অনেকে, হ্যাঁ 30 পেজ অনেকে বের করে রাখছে, তো আমরা ওখান থেকে করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? হ্যাঁ, রেসপন্স মি ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? হ্যালো, প্লিজ, হ্যাঁ, রিপ্লাই ইন ইংলিশ, বিকজ টুডে ইজ ইংলিশ ক্লাস। তোমরা যা কিছু বলবে ইংলিশে বলার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, এগেইন আই উড লাইক টু কনগ্রাচুলেট ইউ বিকজ ইউ আর উইথ মি সিন্স অ্যাপ্রক্সিমেটলি 14 ডেজ। আসলে 14 দিন থেকে তোমরা আমার সাথে আছো লাগাতার, এই জন্য তোমাদেরকে সাধুবাদ বা অভিনন্দন জানাচ্ছি আমি। তো নো মোর টক, আমি আর কথা বলতে চাচ্ছি না, উই উইল নাও স্টার্ট আওয়ার ক্লাস টুডে। তো ডিয়ার স্টুডেন্টস, গো ব্যাক টু আওয়ার স্ক্রিন। Dear students, can you see the screen of mine? Can you see the screen? Yes, sir. Thank you. Okay, okay, thank you. Welcome to my class. And this is my identity. I am Mr. Lutfur Rahman, assistant teacher, Kundanampur Government Primary School, Ghoraghat, Dinajpur. Today, I am presenting you a English class of class 5. Dear students, what can you see in the picture? Tell me, what can you see in the picture? Writing. Writing. I mean, a hand is writing something. Ekti hat kichu lekhar chesta korche naki? Ekti manusher hat, a hand of man is writing, trying to writing something. Ekti hat kichu lekhar chesta korche. Yes, someone is writing. And today's lesson is obviously write to me soon. Write to me soon. তাহলে আজকের আমাদের পাঠটি আমাকে শীঘ্রই লেখো, write to me soon. Dear students, now we will learn some new words from this text. আজকে আমরা এই পাঠ থেকে কিছু নতুন শব্দ শিখব। অ্যাজ ফর এক্সাম্পল, কফ, COUGH, কফ, COUGH, কফ, প্লিজ রিপিট উইথ মি, টেল মি, কফ, টেল মি, হোয়াট ইজ দিস? ডিয়ার স্টুডেন্টস, কফ, COUGH, টেল মি, হোয়াট ইজ দিস, কফ? Yes, thank you. And what is cough? The lunge with a sound. The lunge with a sound. তার মানে আমাদের যে গলার একটা যে শব্দ, কফ হলে কিন্তু আমরা সাধারণত জানি যে আমাদের সর্দি অথবা ঠান্ডা লাগে, সর্দি হয়, তো আমাদের তখন কিন্তু স্বভাবতই কিন্তু আমাদের গলার বা মুখের বা নাকের শব্দটা একটু কি হয়, চেঞ্জ হয়। যেমন আমরা দেখবো যে সর্দি লাগবে, তখন দেখবো নাক দিয়ে কিন্তু নাক বন্ধ থাকে, যার কারণে সাউন্ড ইজ
ডিভিয়েটেড মানে বিকৃত হয় সাউন্ডটা, কারণ আমাদের নাকটা বন্ধ থাকে, গলার টনটাও চেঞ্জ হয়। কাশি, গেটওয়েল, গেট, হ্যাঁ গেটওয়েল, হোয়াট ইজ গেটওয়েল? দ্য বিকাম ফিট অ্যান্ড হেলদি, মানে সুস্থ থাকা, কি থাকা, সুস্থ থাকা, দ্য বিগ টু বিকাম ফিট অ্যান্ড হেলদি, এই দেখো সুস্থ হয়ে যাওয়া, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। অ্যান্ড দ্য নেক্সট ফিভার, ফিভার, FEVR, ফিভার, আমরা জানি যে ফিভার হচ্ছে রিলেটেড টু টেম্পারেচার, বডি টেম্পারেচার। হ্যালো, হ্যাঁ বলো, কেন আমি তোমাকে তো বই বের করতে বলিনি, তুমি আমার স্ক্রিনের দিক তাকাও। ইওর অনলি নাও জব ইজ টু ফলো মি, না নিউ ওয়ার্ডস, নতুন শব্দ শিখতেছি আমরা, উই উইল লার্ন সাম নিউ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, নাও উই আর লার্নিং দ্য নিউ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, আমরা কিন্তু এই পার্টটা থেকে কিছু কিছু নতুন শব্দ আমরা শিখছি, সেগুলোই তুমি ফলো করো। ফিভার, নাম্বার থ্রি ফিভার, জ্বর, হোয়েন সামওয়ান বডি টেম্পারেচার রাইজেস, রাইজেস, হোয়েন সামওয়ানস বডি টেম্পারেচার রাইজেস, মানে আমরা জানি যে ফিভার মানে কিন্তু মানে শরীরের তাপমাত্রা, আমাদের শরীর তো এমনিতে তখন গরম হয়ে যায়, কারণ যখন জ্বর আসে তখন কিন্তু আমাদের শরীর খুব হিট থাকে, মানে কি খুব গরম হয়ে থাকে, আমরা তখন কি সাধারণত মাপি, মেজারমেন্ট করি, থার্মোমিটার দিয়ে আমরা মাপি, মেজারমেন্ট করি যে আমাদের বডি হিট কত, টেম্পারেচারটা কত। জ্বর, আমরা যেটা কিছুক্ষণ আগেই বলছি যে ফিভার মিন জ্বর, মানে সামওয়ান বডিস টেম্পারেচার, কারো শরীরের তাপমাত্রা। নাও টিচার্স মডেল রিডিং, ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম রিডিং অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো উইথ মি, মানে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং আমার উচ্চারণ এবং বলার ভঙ্গি তোমাদেরকে ফলো করতে হবে, আমি কোন কোন শব্দটা কীভাবে উচ্চারণ করছি, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন্সিয়েশন ইজ মেড বাই মি, ইউ হ্যাভ টু ফলো, আমি কীভাবে কোন শব্দ উচ্চারণ করছি তোমাদেরকে সেটা অনুসরণ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট মাই রিডিং, সীমা ইজ এট হোম টুডে, সীমা ইজ এট হোম টুডে, শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ টু ফলো মি বিকজ আফটার সামটাইমস ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু রিড মানে কি কিছুক্ষণ পর তোমাদেরকে পড়তে লাগে দেবো, আমি পড়াটা শুনবো, এই জন্য কি করতে হবে তোমাদেরকে আমার পড়াটা শুনতে হবে, না তো তোমরা তো বুঝতে পারবে না যে কোন শব্দটা কি উচ্চারণ। তো আমরা আমি আবার থেকে শুরু করি, সীমা ইজ এট হোম টুডে, শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, দ্যাটস ক্লিয়ার রেস্টুরেন্টস? হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সট স্লাইড, হ্যাঁ, শি হ্যাজ এ কফ, শি হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর থ্রট, রেস্টুরেন্টস হেয়ার সাম ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশন, কে যেন আসছে আমরা একটু ব্যাক করি, পড়াশোনার সাথে সমস্যা, সাদিয়া জান্নাত, আচ্ছা আমরা চলে যাই। হ্যাঁ আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে এখন, ছোট করে না এখন ছোট করে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না বড় হয়নি তো এখনো, করবো আমি করবো, হ্যাঁ নাও, এইবার দেখো তো বড় হয়েছে নাকি, আমি বড় করছি, হ্যাঁ কারণ একটু আগে ছোট হয়, আমি একটু আগে ছোট হয়েছে কিসের জন্য, আমি যখন কাউকে ঢুকাই নেই না তখন কিন্তু আমি ছোট হয়ে চলে যাই ওখানে, আবার যখন ব্যাক করি তখন কিন্তু মানে ছোট থাকে, আবার ফির বড় করতে হয়, যার কারণে কেউ আমাদের ক্লাসে ঢুকলে তখন একটু সমস্যা হয়, কারণ স্ক্রিনটা ছোট হয়ে যায় ফির বড় করতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস এগেইন আই উইল স্টার্ট রিডিং, শি হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর থ্রট,
শোর থ্রট। হ্যাঁ, এখানে কিন্তু কফ মানে জানি আমরা শোর থ্রট। থ্রট, হোয়াট ইজ শোর থ্রট? টেল মি স্টুডেন্টস, হোয়াট ইজ শোর থ্রট? ক্যান ইউ টেল মি হোয়াট ইজ শোর থ্রট? এই শোর থ্রট জিনিসটা কি? হ্যাঁ, সামওয়ান ইজ টেলিং মি গলা ব্যথা। আর ইউ এগ্রি অল? হ্যাঁ, তোমরা কি সবাই সহমত যে শোর থ্রট মানে হচ্ছে গলা ব্যথা? তোমরা কি সবাই একমত? আচ্ছা, থ্যাংক ইউ। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম। এখন শব্দগুলো ভালো করে শুনে নাও, আমি আমি কিন্তু তোমাদেরকে কাছ থেকে শুনবো। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম। আচ্ছা, বিকজ শি হ্যাজ এ ফিভার। বিকজ শি হ্যাজ এ ফিভার। এখন এখানে বলছে একটা শব্দ আমি পাচ্ছি নতুন, ওয়ার্ম, WARM। হোয়াট ইজ ওয়ার্ম? টেল মি স্টুডেন্টস, ওয়ার্ম? হ্যাঁ, গরম। হ্যাঁ, গরম, ওয়ার্ম মিন গরম। আচ্ছা, হট। আচ্ছা, এখানে বলতিছে প্রথম থেকে একটু বাংলাটা বলি। শি হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর থ্রট। তার গলা, তার কাশি হয়েছে এবং গলা ব্যথা হয়েছে। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার। এখানে বলা হচ্ছে যে সে গরম অনুভব করছে কারণ তার জ্বর আছে। হ্যাঁ, জ্বর থাকলে তো সবাই গরম অনুভব হয়, কারণ তার বডি টেম্পারেচার কি রাইজ করে, মানে কি শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। কার জন্য মাইকটা খোলা আছে? মানে সামওয়ান ইজ ওপেনিং হার মাইক, প্লিজ স্টপ দিস নাও, উই উইল ট্রাই টু মিউট আওয়ার মাইক। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, নাও দ্য নেক্সট স্লাইড, প্লিজ লুক এট দ্য স্ক্রিন। শি হ্যাজ দ্য ফ্লু। শি হ্যাজ দ্য ফ্লু, তার জ্বর হয়েছে, সর্দি কাশি যাকে বলা হয়। শি হ্যাজ দ্য ফ্লু, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। এখানে একটা শব্দ পাওয়া গেছে ফ্লু আর ভিজিটেড। ভিজিট মানে দেখতে গিয়েছিল বা দেখতে যাওয়া। কে দেখতে গেছিল? ডক্টর কিন্তু সীমাকে গত রাতে দেখতে গেছিল। আচ্ছা, শি নিড সাম মেডিসিন। এখানে একটা শব্দ আসছে কি, মেডিসিন, মেডিসিন মানে ঔষধ। আচ্ছা, তার কিছু ঔষধ প্রয়োজন, নিডস মানে প্রয়োজন। তাহলে বোঝা যাচ্ছে যে তার সর্দি কাশি জ্বর হয়েছে এবং ডক্টর গত রাতে তাকে দেখেছে এবং তার কিছু ওষুধের প্রয়োজন। এ পর্যন্ত কিন্তু আমরা জানলাম। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট। শি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন। হ্যাঁ, আবার লাইনটা বলি। শি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন। এখন এখানে বলা হচ্ছে যে এখন ওই ডক্টর তাকে বলল যে দ্রুত শীঘ্রই, মানে শীঘ্র সুস্থ হওয়ার জন্য তাকে কী করতে হবে, এর জন্য কিছু উপদেশ দেওয়া হয়েছে। কে দিছে? ডাক্তার দিয়েছে। এখন ডাক্তার বলছে তাকে কী কী করতে হবে দ্রুত সুস্থ হওয়ার জন্য, সেটাও বলে দিয়েছে। নাও ইটস পার্ট অফ প্রোনাউন্সিয়েশন। এখানে উচ্চারণে কিছু শব্দ আসবে, রেস্টুডেন্টস, সাম ওয়ার্ডস উইল কাম অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো অ্যাবাউট মাই প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইউ অলসো রিপিট দ্য প্রোনাউন্সিয়েশন ওয়ার্ড। তোমাদেরকে কিন্তু ওই প্রোনাউন্সিয়েশন ওয়ার্ডগুলো বলতেও হবে, পাশাপাশি শুনতেও হবে। তো লেটস স্টার্ট। ভিজিটেড, উই নো দিস ওয়ার্ড এ ফিউ, হ্যাঁ, উই নো দিস ওয়ার্ড ফিউ সেকেন্ডস এগো। ভিজিটেড, 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 ভিজিট এড। হ্যাঁ, ভিজিটেড, ভিজিট, ভিজিটের সঙ্গে ইডি যোগ হয়, ভিজিটেড হয়েছে। এখানে জাস্ট এখানে আমরা উচ্চারণ শিখতেছি। এবার মেডিসিন, হ্যাঁ, মেডিসিন, মেডি তার সঙ্গে সিন, হ্যাঁ দেখো তাই আসলে, মেডির সঙ্গে সিন, মেডিসিন মানে ঔষধ, ভিজিটেড মানে দেখতে যাওয়া। এরপর আসতেছে অর্ডার, ওই যে ইন অর্ডার টু, ওখান থেকে নেওয়া হয়েছে অর, তার সঙ্গে ডার, অর্ডার। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম ভিজিটেড, মেডিসিন, অর্ডার।
এটা উচ্চারণ শিখলাম আমরা। এবার আমরা যাব, কিছু কাজ আছে। হ্যাঁ, নাও ইটস টার্ন টু ওয়ার্ক অ্যাবাউট দ্য ফিল ইন দ্য ব্লাঙ্কস। আমরা শূন্যস্থান পূরণে কিছু কাজ পাইছি। যাই হোক, সীমা ডি ডন্ট গো টু স্কুল বিকজ ড্যাশ। তাহলে বিকজ ড্যাশ এখানে কি বসবে? ট্রাই টু থিঙ্ক, চিন্তা করে বলো তো ডিয়ার স্টুডেন্টস। ওয়ান নাম্বার, সীমা ডি ডন্ট গো টু স্কুল বিকজ ড্যাশ। হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল, ইউ আর অল রাইট। নাও টু, টু নাম্বার, সীমা হ্যাজ এ কফ অ্যান্ড ড্যাশ। এই অ্যান্ডের পর কি বলবো? হ্যাঁ, শোর থ্রট, ওই যে গলা ব্যথা কিছুক্ষণ আগে আমরা পড়লাম, গলা ব্যথা, শোর থ্রট, ঠিক আছে। হ্যাঁ, এটাও একটা সোজা। নাম্বার থ্রি, শি হ্যাজ দ্য ড্যাশ ফ্লু। হ্যাঁ, ফ্লু। আচ্ছা, দেখি উত্তর আসে কি না। হ্যাঁ, উত্তর এসে গেছে, শি ইজ ইল। তোমাদেরটা ঠিক, ইউ আর অল রাইট। হ্যাঁ, নাম্বার সেকেন্ড ইজ অলসো ম্যাচিং উইথ ইউর ওন অ্যান্সার। তোমাদের নিজের উত্তরগুলো দিয়ে এটা মিলছে, এ শর্ট শর্ট। আর নাম্বার থ্রি, ফ্লু। নাম্বার থ্রি ইজ অলসো ম্যাচড উইথ ইউর ওন ওয়ার্ডস, অন ওন অ্যান্সার। তোমাদের কিন্তু উত্তরের সাথে মিলে গেছে। থ্যাংক ইউ অল ফর দ্য গিভিং মি দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার, নাও ইটস অ্যানাদার স্লাইড ফর ইউ। অ্যানাদার ওয়ার্ক উইল কাম। হ্যাঁ, মেক সেন্টেন্সেস গিভেন বাই দ্য ওয়ার্ড। নাও ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ড। যে একটা করে শব্দ আসবে এবং এই শব্দগুলোতে তোমাদেরকে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে, বাংলার মতো আর কি। বাংলা কিন্তু আমরা বাক্য তৈরি করি, সেরকম ইংরেজিতে এখন আমরা বাক্য তৈরি করার চেষ্টা করবো। উইল ট্রাই টু মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, স্কুল, ফিভার, ওয়ার্ম। আচ্ছা, নাও স্কুল, প্লিজ টেল মি অ্যান ওয়ান সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানাদার, হ্যাঁ, অন্য কেউ, অন্য কেউ। হ্যাঁ, আচ্ছা, আই গো টু স্কুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো 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 হচ্ছে। আচ্ছা, না আমরা যেটা বলবো, একজন যেটা বলবে সেটা বাদ দিয়ে অন্যটা বলার চেষ্টা করবো, কারণ সেম অ্যান্সার ইজ নট কি ফেভারেবল, মানে কি একই ধরনের উত্তরটা শুনতে ভালো লাগে না। এই কারণে আমরা উইল ট্রাই টু মেক অ্যানাদার সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ড। আচ্ছা, স্কুল দিয়ে আমরা অনেক কটা শব্দ শুনছি, এখন আমরা পরের শব্দে যাই। আচ্ছা, এরা কি বলে দেখি। হ্যাঁ, হি গোস টু স্কুল এভরিডে। তাহলে এটা একটা শব্দ পেলাম আমরা, হি গোস টু স্কুল এভরিডে। তাহলে দেখি পরেরটা, ফিভার। হ্যাঁ, এখন ফিভার, ফিভার দিয়ে আমরা জ্বর, ফিভার দিয়ে আমরা কিছু শব্দ তৈরি করার চেষ্টা করি তো। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ মেক সেন্টেন্স উইথ দ্য ফিভার। হ্যাঁ, শি হ্যাজ এ ফিভার। হ্যাঁ, অ্যানাদার, হ্যাঁ, অ্যান্ড অ্যানাদার সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, অ্যানাদার ওয়ান অর টু সেন্টেন্স। আমরা আরেকটা যদি বাক্য বলতে পারি, শি হ্যাজ এ ফিভার, ঠিক আছে। আমরা যদি আরও দু একটা বাক্য তৈরি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি, আই হ্যাভ ভেরি ফিভার। হ্যাঁ হ্যাঁ, এটা হবে। আচ্ছা, এইবার আসে কি, একটা ছেলের নাম আসছে, নিবিড় হ্যাজ এ ফিভার। যেটা কিছুক্ষণ আগে কে যেন বললো আই হ্যাভ এ ফিভার, ওখানে কিন্তু শুধু আইটা বাদ দিয়ে কী করা হয়েছে, এখানে নিবিড়ের নামটা বসে দেওয়া হয়েছে। তো নিবিড় একটা ছেলের নাম, নিবিড় হ্যাজ এ ফিভার, মানে নিবিড়ের জ্বর হয়েছে, নিবিড়ের, এখানে সেটা বোঝাচ্ছে। তাহলে আমরা এখন নাম্বার থ্রিতে যাবো, মানে নাম্বার থ্রি সেন্টেন্স, ওয়ার্ম। হ্যাঁ, নাও ইট ইজ ওয়ার্ম, এখন খুব গরম। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে গিয়া এখানে হচ্ছে গিয়ে ওই গরম মানে কি প্রাকৃতিক গরমটা বুঝাচ্ছি না, এখানে আমরা হচ্ছে শরীরের তাপমাত্রা। তাহলে শরীরের তাপমাত্রা যেহেতু বুঝাচ্ছি আমরা, তাহলে কি, তাহলে আমরা কি এখানে বাক্য ব্যবহার করতে পারি, বডি দিয়ে বাক্যটা তৈরি করতে পারি আমরা। হিজ বডি ইজ ভেরি ওয়ার্ম, তার শরীর খুব গরম। যেহেতু আমরা জ্বর সংক্রান্ত একটা পাঠ পড়তেছি আমরা, মানে অসুস্থতা পাঠ, সেহেতু আমরা এই সংক্রান্ত মানে এই ধরনের বাক্য ব্যবহার করবো আর কি। আই ফিল ভেরি ওয়ার্ম, মানে কি জ্বর হলে কিন্তু কি মানুষ গরম গরম অনুভব করে, তো যেহেতু জ্বর হয়েছে সেহেতু ফিল দিয়ে আমরা ওয়ার্ম শব্দটা ব্যবহার করবো। আই ফিল ভেরি ওয়ার্ম, বা
শি ফিলস ভেরি ওয়ার্ম, এই জাতীয়। তাহলে আমরা তিনটা বাক্য তৈরি করলাম, মোটামুটি তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করছো এবং উত্তর মোটামুটি ইওর অ্যান্সার ইজ অল কারেক্ট। নাও উই উইল গো দ্য নেক্সট স্লাইড। অ্যান্ড নাও ইটস ইউর টার্ন, ইটস ইউর টার্ন টু গিভ সাম কোশ্চেন্স অ্যান্সার। তোমাদের কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়াই সিমা ডিডন্ট গো টু স্কুল, তাহলে বুঝাই তো যাচ্ছে যে এই প্রশ্নটার মানেটা কি, সীমা কেন স্কুলে যায়নি। অ্যান্সার প্লিজ। হ্যাঁ, সীমা সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ, হ্যাঁ শি ইজ ইল। আচ্ছা থ্যাংক ইউ। নাম্বার টু, হু ভিজিটেড সীমা, কে সীমাকে দেখতে গিয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা কি করব, উই, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অল অ্যান্সার ইজ কারেক্ট, অল অ্যান্সার আর কারেক্ট। হ্যাঁ, দ্য ডক্টর ভিজিটেড সীমা, থ্যাংক ইউ, ইউর অল অ্যান্সার ইজ কারেক্ট। অ্যান্ড নাও ইটস টার্ন টু গিভ দ্য অ্যান্সার নাম্বার থ্রি, হু নিডস মেডিসিন, হু নিডস, হ্যাঁ সীমা নিডস মেডিসিন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো, ইউ আর ভেরি গুড স্টুডেন্টস টু গিভ দ্য অ্যান্সার। নাও ইটস টার্ন টু সে গুড বাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল। ওকে ওকে, ইউ ক্যান সি এগেইন দ্য থ্রি কোশ্চেন। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। নাও ইটস এ হোমওয়ার্ক, ইটস টাইম ফর গিভিং ইউ হোমওয়ার্ক ডিয়ার স্টুডেন্টস, নাও ইটস ইউর টাইম টু গিভিং ইউ হোমওয়ার্ক, প্লিজ লুক এট দ্য স্ক্রিন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ফ্লু। এখন বলতেছে তোমার কি কোনো এই সর্দি জ্বর, সর্দি জ্বর সম্পর্কে তোমার কোনো ধারণা আছে বা অভিজ্ঞতা আছে? যদি থাকে তিনটি বাক্যে লিখতে হবে, তিনটি বাক্যে লিখতে হবে আমাদের সবারই সর্দি। এখন না, কালকে নেব, এখন তো বাড়ি কাজ, হোমওয়ার্ক। শুনে যাচ্ছে না, সবাই একটু একসঙ্গে কথা বলি না আমরা, আমরা একটু আস্তে আস্তে বলি, এক এক করি। এখানে বলতেছে তোমার যদি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কথা বলি না একসঙ্গে, আচ্ছা আমার কথা শুনো আগে। তোমার তো, তোমাদের কারো না কারো সবারই জীবনে একবার করে বা বহুবার করে জ্বর সর্দি আসে, সর্দি জ্বর হয়েছে। যদি সর্দি জ্বর হওয়ার কোনো অভিজ্ঞতা থাকে, এই সংক্রান্ত তিনটা বাক্য লিখতে হবে, সর্দি জ্বর হলে কি হয়। তো ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল মাই ক্লাস, থ্যাংক ইউ অল। নাও আই উইল গো দ্য মেইন স্ক্রিন।